বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে এবং দুজনই দুটো প্রধান রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত, দুজনই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন জাতীয় রাজনীতিতে। আমার বাঁয়ে পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ডানে বসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিলোফার চৌধুরী মনি এবং নিলোফার চৌধুরী মনি সাবেক সংসদ সদস্য। আপনারা জানেন, স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মনিরুজ্জামান মনির, অগাস্ট মাস এবং একটা বিষয়ে মোটামুটি ভাবে স্থির সিদ্ধান্তে পৌঁছানোই যায় যে বাংলাদেশের রাজনীতির যে নিম্নগামিতা বা বাংলাদেশের রাজনীতির একটা বড় পরিবর্তন এর কারণ হচ্ছে অগাস্ট মাস, এবং এই যে অগাস্টের যে ক্ষত বা সেটি যতক্ষণ পর্যন্ত নিবৃত্ত না হচ্ছে বা নিবারণ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মনেই হচ্ছে না এখন পর্যন্ত যে বাংলাদেশের রাজনীতি একটা সুস্থ ধারায় প্রবাহিত হবে। কিন্তু দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য অবশ্যই রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা খুবই জরুরি। সো এই ক্ষত আসলে কিভাবে শুকাবে বা এই ক্ষতকে কিভাবে মাথায় রেখে বা বিবেচনার মধ্যে রেখে বা সাইড লাইনে রেখে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে বলে মনে করেন আপনারা দুজনে? ব্যাস দুজনের কাছে সেই প্রশ্ন, আপনি শুরু করবেন মনিরুজ্জামান মনির। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা। এবং আপনি আপনার প্রারম্ভে কথা বলার শুরুতেই আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস এবং গোটা আগস্ট জুড়েই শোক এবং ষড়যন্ত্রের মাস, এবং আপনি যথার্থই বলেছেন যে এই শোকের মাসে দাঁড়িয়ে আমি বিনম্র চিত্রে স্মরণ করছি বাঙালি জাতির বিশুদ্ধ নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার গোটা পরিবার, এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা যখন করা হচ্ছে তখন তাকে উদ্ধার করার জন্য সেদিন যে সাহসী বীর সন্তান কর্নেল জামিল, উনিও সেদিন শহীদ হয়েছিলেন, তার বিদেয়াত্মার মাগফিরাত কামনা করছি। এবং 15ই আগস্টের পাশাপাশি 2004 সালের 21ই আগস্ট গ্রেনেড হামলা, গত দুই দিন আগে 21ই আগস্ট গ্রেনেড হামলা 2004 সালে সংঘটিত হলো, সেদিনে 24 জন মানুষ, আপনি জানেন নারী আন্দোলনের পথিকৃত বেগম আইভি রহমান সহ 24 জন মানুষ সেদিন আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। মুস্তাক আহমেদ সিন্টু, সাবেক ছাত্রলীগের নেতা, আমাদের গ্রেটার দক্ষিণাঞ্চলের মানুষ, তাদের সকলের বিধায়াত্মার মাগফিরাত কামনা করছি। জিল্লুর ভাই, আপনার প্রথমত শোক দিবসের আলোচনায় কে কেন্দ্র করে আপনি আপনার কথা শুরুটা যেখান থেকে শুরু করছেন সেটা যদি আমরা বিশ্লেষণ করি, আপনি যথার্থই বলেছেন এই শোকের মাস, দুটো ঘটনা এটাকে সামনে নিয়ে কিভাবে আপনি আগামী দিনের রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তন ঘটাতে চাচ্ছেন? আপনি যদি, আমি যদি ভুল না বুঝে থাকি, সেটা হলো এই আগস্ট মাস 15ই আগস্ট আছে, আমার সামনে 21ই আগস্ট আছে, এই রকমের ঘটনার পরে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে এখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এটা হলো আপনার মূল কথা। আসুন প্রথমত আমি লক্ষ্য করছি যে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে আসলে রাজনীতিতে দূরত্বটা বাড়ছে, বিপদগামী কিছু সেনা সদস্য সেদিনই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটার সাথে আমি পরিপূর্ণভাবে দ্বিমত পোষণ করি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য 1975 সালের 15ই আগস্ট হয়েছিল। এখানে রাজনীতির মত পার্থক্য, আদর্শিক পার্থক্যের জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকেই অনেক রকমের কথা বলতে পারি, বা তৎকালীন 72 থেকে 75, 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত 3.5 বছরের মাথায় রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো কর্মকাণ্ডে হয়তো বা কোনো ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, সেটাকে যদি আপনি খুব নির্ভয়ভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তারা তো শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার কথা ছিল, কিন্তু তারা কি সেদিন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিল, তার গোটা পরিবারকে হত্যা করেছিল, শিশুপুত্র রাসেলকে হত্যা করেছিল। কিন্তু আপনি যদি এটা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন আমার যে আদর্শিক অবস্থান, বাংলাদেশের জন্মের যে আদর্শিক অবস্থান, প্রথমত বাংলাদেশে আপনি রাজনীতি করতে হলে আমি মনে করি বিং এ সান অফ ফ্রিডম ফাইটার, একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি বাংলাদেশে রাজনীতি করার মূল মাপকাঠি হলো মুক্তিযুদ্ধ,
আমার বেজলাইন, আমার বেজলাইনটা হলো মুক্তিযুদ্ধ, এর পূর্বের প্রেক্ষাপট ভিন্নতা বিশ্লেষণ করতে পারবেন, সেখান থেকে আমার কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেটা বের হয়ে আসবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার বেজ লাইন, আমি আগেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এই স্বাধীনতা, এই মুক্তিযুদ্ধ, এটাই আমার রাজনীতির বেজ লাইন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি বিশ্লেষণ করি, 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সম্পূর্ণরূপে বাংলাদেশ যে মৌলিক চারটি মূলনীতির উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাকে চিরতরে জলাঞ্জলি দেওয়ার জন্য, একটি বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশ হত্যা করার জন্য 1975 সালে 15 আগস্ট ঘটেছিল। এখন আসেন, যদি আপনি যে কথা বলছেন 15 আগস্ট 1975 থেকে যদি আপনি 1996 সাল পর্যন্ত একটি প্রেক্ষাপটকে মাথায় নিয়ে কথা বলেন, তাহলে দেখবেন এই রাজনৈতিক হত্যাকাণ্ডটি কেন, আমি যদি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্লেষণ করি তাহলে দেখব সিনিয়রগুলো কি ছিল। 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর কি হলো বাংলাদেশে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে শুরু হলো বাংলাদেশ জিন্দাবাদের রাজনীতি, জয় বাংলা, যে জয় বাংলা স্লোগানকে ধারণ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার বাবারা এই স্লোগানকে ধারণ করে তাদের যে স্পিড, যে চেতনা সেটাকে জাগ্রত করতো, সেই জয় বাংলা স্লোগানকে আমরা দেখলাম 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেই জয় বাংলা স্লোগানকে লাথি মারো জিন্দাবাদ কায়েম করো। এইটা ছিল আমার ছোটবেলার 80-এর দশকের একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে যখন আমার যাত্রা শুরু তখনকার এই প্রেক্ষাপট। এরপর আসেন আদর্শিকভাবে আমার যে চারটি মূলনীতি ছিল, সংবিধান সেটাকে দুই মেছে ফেলা হলো, 75 বঙ্গবন্ধুকে হত্যার পর যে রাষ্ট্রের মহানায়ক যার জীবনের 13 বছর আপনাকে আমাকে একটি স্বাধীন জাতি রাষ্ট্র গঠনের জন্য প্রতিষ্ঠা করার জন্য যিনি জেল খাটলেন, সেই ব্যক্তির, একজন সাধারণ মানুষ, একজন রিক্সা পুলার, একজন কৃষক, সেও যদি তার ফ্যামিলির কেউ মারা যায়, পরিবারের কেউ মারা যায়, তাহলে তার বিচারটা হবে, এটাই হলো একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের আচার, এটাই হলো সংস্কৃতি, এটাই হলো আইনের শাসন। আপনি যদি যান 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা এই হত্যার বিচার করা যাবে না তার জন্য একটি কালো কানুন দিয়েছিল, তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করেছিল, কে করেছিল, খন্দকার মোস্তাক, আইনের উপমন্ত্রী করেছিল কে, জিয়াউর রহমান। স্বাভাবিক কারণে 75-15 আগস্ট এবং 2004 সালের 21 আগস্ট ঠিক তেমনি ভাবে সিনারিওটা এভাবে দাঁড়ায়, 2004 সালের 21 আগস্ট একটি রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল, সেদিন কি করলেন, সেদিন করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার মধ্য থেকে চেষ্টা করলেন, যদি তাকে হত্যা করা যায় তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশের রাজনীতির যে মূল নেতা শেখ হাসিনাকে হত্যার মধ্য থেকে, আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্বকে হত্যার মধ্য থেকে, বাংলাদেশ থেকে চিরতরে আবার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবনা, চিন্তা, আদর্শিক অবস্থান, মনোজগৎ থেকে আপনি দূরে ফেলতে পারবেন। সে কারণে আপনি 2004 সালে 21 আগস্ট গ্রেট হামলা হলো। কেন হলো এটা আমি যদি এখানে আপনি দেখেন, আমি বলছি 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যেমনিভাবে ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স দিলেন তার বিচার করা যাবে না, দীর্ঘ 21 বছর তার জন্য আমাদের রাস্তায় সংগ্রাম করতে হলো। 2004 সালের 21 আগস্ট আমরা একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে আমরা 75 থেকে 90 পর্যন্ত আর একটা পলিটিক্যাল সিনারিও ছিল, সরু শাসক জিয়া এবং ইরশাদের পতনের মধ্য থেকে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে ভেবেছিলাম যে 90-এর স্বৈরাচারের পতনের পর হয়তো আমার গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য আমাকে রক্ত দিতে হবে না। কিন্তু আমি 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা আবার আমাকে স্মরণ করিয়ে দিল যে 21 আগস্টে গ্রেনেড হামলার মধ্য দিয়ে 24 জন মানুষকে হত্যা করলেন আপনার রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের আইজিপি এবং রাষ্ট্রের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা। সেদিন 23 বঙ্গবন্ধু এভিনিউতে কেউ যে এটা সশরীরে ভিজিট করেনি, সেখান থেকে আপনার হাতে আঙুলে ধরিয়ে আপনাকে স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে রাষ্ট্রের একটি বড় অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, সেই রাষ্ট্রের প্যালাল গভর্নমেন্টের প্রধান ছিলেন তারেক রহমান, অর্থাৎ সেদিনের সেই হত্যাকাণ্ডের সাথে ধন্যবাদ খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনের সরাসরি জড়িত ছিল। অতএব আপনার এই পরিত্রাণ যদি পেতে হয় তার জন্য আপনাকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এই সমস্ত হত্যা কুক ষড়যন্ত্রের রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত না, সেটাকে আপনাকে জাতির সামনে ক্লিয়ার করতে হবে। এবং এটা ওভারকাম করেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন খালেদা জিয়ার ছোট পুত্র বকুর রহমান মারা গেছিলেন তখন তাকে কিন্তু দেখতে গিয়েছিলেন, অর্থাৎ একটি রাজনৈতিক পরিবেশ যাতে থাকে আমার এই দুঃখ কষ্টকে ভুলেও রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা চেষ্টা করেছেন, সফল হতে পারেননি বা কেউ বা কারাকার তাকে সফলতা দেননি। ওকে, আর আপনার কাছে মিস নীলোফার চৌধুরী মনি, আপনি একমত কি না যে যে বৈরিতা আমরা আওয়ামী লীগ এবং বিএনপি দুটো প্রধান দলের মধ্যে দেখতে পাচ্ছি যারা দীর্ঘকাল ধরে ক্ষমতায় বা বিরোধী দলে ঘুরে ফিরে আছে,
বৈরিতার একটা প্রধান কারণ আমরা যদি আওয়ামী লীগের ভাষ্য বা তার মিত্রদের ভাষ্য শুনি, অগাস্টটাই এটা প্রধান কারণ, 15 আগস্ট, এবং এটিকে আরো তীব্র করেছে 21 আগস্টের ঘটনা। আপনার কাছে কি মনে হয় এই দুটি প্রধান কারণ, এবং এখান থেকে আসলে বেরোয়ার উপায় কি, নাকি আরো অন্য কোনো কারণও আছে? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন শুভেচ্ছা অভিনন্দন। দেখেন আগস্ট মাস একটা অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমার দৃষ্টিতে। আগস্ট মাসে এটা অস্বীকার করার কোন রাস্তা নাই, একটা এত বড় একজন লিডার সে সপরিবারে নিহত হয়েছেন এবং এটা অপমৃত্যু ছিল, এটা বাংলাদেশেরই একটা শ্রেণীর হাত থেকে তাকে আজকে চলে যেতে হয়েছে, সেটা যেমন সত্যি কথা, ঠিক তেমনি আমি এই কথাটা বলতে চাই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জিও পলিটিক্স বলতে যে যে জিনিসটা বোঝায়, আমাদের ওইটা ধরতে হবে। আমরা সামনের জিনিসটাকে খাঁচি দিয়ে ধরি, পিছন দিয়ে হাতি গেলেও আমরা টের পাই না, সামনের মাছিটাকে আমরা ধরি। আমাদের যদি একটা সময় ছিল বাংলাদেশের শিক্ষার হারটা কম ছিল, এখন কিন্তু মানুষ শিক্ষিত মানুষ অনেক, কেন জানি আমরা ঠিক জায়গা মতো পৌঁছতে পারি না। আমার ভাই মনির অনেক কথা বলল, এটা তার আবেগ থেকে, তার কষ্টবোধ থেকে বলতেই পারে, কিন্তু আমি তার কথা থেকে ওর অনেকগুলো কথার মধ্যে চীনের রুলটা আসছে। আজকে যদি আমি দেখি চীনের রুলটা আজকে কোথায়, চীনের রুলটা আমি নিজেও বলবো, নট অনলি আমাদের পার্শ্ববর্তী দেশেরও অনেক রুল আছে। আমি এই জায়গায় বলতে চাই যে সেই দিন বিএনপির জন্মও হয় নাই, বিএনপি নামক কোনো দল ছিল না 75-এর 15-ই আগস্ট। সেই সেইখান থেকে সেটা সেই ঘটনাটা ঘটে যাওয়ার পরে অনেক পরে আপনার 3রা নভেম্বরে আরেক একটা কুয়ের মাধ্যমে যখন খালেদ মুশারফ সাহেব মারা যায় এবং মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বা সিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে 7ই নভেম্বর জিয়াউর রহমান তখন আপনার ক্যান্টনমেন্ট থেকে মুক্ত হয়ে, বন্দী জিয়াউর রহমান মুক্ত হয়ে, এবং এর মধ্যে যা ঘটনা ঘটে গেছে 4 তারিখ 3রা নভেম্বর আপনার 4 নেতা হত্যা থেকে শুরু করে অনেক কিছুই ঘটে গেছে বাংলাদেশে। এবং মুস্তাক সাহেব যে যে আবেগ নিয়ে আমার ছোট ভাই কথা বললেন, মুস্তাক সাহেবরা কিন্তু তাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং 22টা মন্ত্রী শপথ নিয়েছেন, সেই মন্ত্রীগুলো কিন্তু আওয়ামী লীগেরই ছিল। যিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন উনিও কিন্তু এখন খুব ভালো অবস্থায় আছেন, যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন উনিও কিন্তু তাদের সাথেই ছিলেন, যিনি বিমান বাহিনী বা অন্যান্য প্রধান ছিলেন তারাও ছিলেন। আজকে জামিলের কথা আসলেন, ওনার তো একা যাওয়ার কথা ছিল না, ওনার আন্ডারে ব্যাটালিয়ন ছিল। আমি যদি বলি সেই ব্যাটালিয়নগুলো কোথায় গেল, উনি একা কেন, একা কি কখনো কোনো সামরিক জান্তাদের কাছে একা কি লড়া যায়, এটা আমাদের চেয়ে উনি অনেক ভালো জানেন। উনি ওনার জীবন দিয়ে এটা প্রমাণ করতে পারেন না যে ওনার দায়িত্ব জ্ঞানের জায়গাটা শূন্য ছিল। তো এই জায়গায় আমরা অনেকগুলো জিনিস, এই যে জয় বাংলা, জয় বাংলাটা মুক্তিযুদ্ধের একটা, আমি মুক্তিযুদ্ধকে কায় মনোবাক্যে আমি ধারণ করি, লালন করি, কিন্তু আমি চেতনা বিক্রি করে খাই না। যারা চেতনা বিক্রি করে খায় তারাই একটা সময় এই এইটাকে ডাকাতি করে এই এই জয় বাংলাটা নিয়ে গেছে। এই জয় বাংলা আপামর জনসাধারণ, বাংলাদেশের যত মানুষ 7.5 কোটি মানুষ ছিল প্রত্যেকেরই এই জয় বাংলাটা, জয় বাংলা কারো ব্যক্তিগত সম্পত্তি না, এটা আপনি ভালো করে জানেন। একটা দল যখন তার লোগো হিসেবে কোনো স্লোগানকে ইউজ করে, আরেকটা দল আসলে ওই একই লোগো ইউজ করতে পারে না, তাই যখন দল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, তখন লোগোটাও অটোমেটিক জিন্দাবাদ বাংলাদেশ যেটাই মনে হয় যে আপনারা যদি অ্যাসার্ট করতেন, আপনারা যদি চাইতেন বা আওয়ামী লীগ বিরোধীরা যারা তারা যদি সেগুলোকে ধারণ করতো বা সবসময় ব্যবহার করতো, তাহলে আওয়ামী লীগ হয়তো মাঝখানে কিন্তু একটা রক্তের নদী বয়ে গেছে, মাঝখানে একটা যুদ্ধের পরেও কিন্তু আরেকটা ছোটখাটো হলো একটা রক্তের নদী বয়ে গেছে। সো ওই রক্তের নদীর এপাশ আর ওপাশ থেকে চাইলে অনেক কিছু করা যায় না, গেল তার অনেক পরে যখন 21 আগস্ট আসলো, এটাও একটা দুর্ঘটনা, এটাও একটা দুঃখজনক। আমি ওই জায়গাটাই বলতে চাই, বিএনপি তখন ক্ষমতায়, বিএনপি 220টা সিটের উপরে পেয়ে, সংরক্ষিত সহ অনেকগুলো সিট পেয়ে স্টেবল একটা বিএনপি, স্টেবল ক্ষমতায় আছে, কেন সে তার স্টেবলটাকে আনস্টেবল করবে? সে তো গণতন্ত্র দিয়েই ক্ষমতায় এসছে, গণতন্ত্র জনগণের ভোট দিয়ে যদি আসে, যদি এরকম আনস্টেবলটা কেন বিএনপি করবে? আমি এখন ভালো আছি, আরো ভালো থাকতে, আমি 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 হ্যাঁ আপনার কথার কোনো বোকা এই কাজটা করে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দলের এমনি ক্ষমতার জায়গাটা কম থাকে। আমি আপনাকে সেই জায়গাটাই বলছি যে ওইখানে যে আরজেস্ট বোমাটা ইউজ হয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ ইউজ করার কথা না, এটা একটা প্রশিক্ষিত মানুষ ছাড়া ইম্পসিবল যে একটা তুড়ির সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে ওই বোমা না ফুটলে যে ধরে আছে সে মারা যাবে। সো এটা আমাকে মাহমুদুল হাসান
যে জেনারেল উনি যখন এরশাদের সময় উনি ডিজিএফ এর চিফ ছিলেন, উনার সময় এই অ্যাডজাস্ট বোমাটা আসছে, উনি আমাকে একদিন এই কথাটা বলছিলেন বিএনপি অফিসে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, এইখানে জাতি এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র জড়িত। সেইখানে খালেদা জিয়া যেমন একজন মানুষ, একজন প্রধানমন্ত্রী, আমি যদি খালেদা জিয়াকে দোষারোপ করি সেই সময়কার, তাহলে আমি তো উদিচির হামলার জন্য তৎকালীন শাসককে দোষারোপ করতে পারি, তাহলে আমি চাষাঢ়ার হামলার জন্য, সেই নারায়ণগঞ্জের চাষাঢ়ার হামলার জন্য তৎকালীন শাসক আওয়ামী লীগকে দোষারোপ করতে পারি, তাহলে তো আমি আপনার ওই কি বলে যে পয়লা বৈশাখের যে সেটা সেটার জন্য আমি দোষারোপ করতে পারি, আমি প্রত্যেকটা হামলার জন্য কিংবা হলিয়াটিজনের জন্য দোষারোপ করতে পারি, কিংবা আমি কোন 25 ফেব্রুয়ারির জন্য বিডিআর হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করতে পারি, কিংবা এত এত যে আপনার কি বলে জঙ্গি হামলা হচ্ছে সেটার জন্য দোষী করতে পারি, কিংবা বাংলা ভাই শায়খ আব্দুর রহমান যাদের আত্মীয় এবং তাদের জন্ম হয়েছে 2000 সালে, 2000 সালে যারা ক্ষমতায় ছিল আওয়ামী শাসক, এখন যারা আছেন তাদেরকে দোষারোপ করতে পারি। এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি হয়, তাহলে প্রথম থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আসে সেটি আপনি। হ্যাঁ, কিংবা আমি এটাও বলতে পারি যে কোথায় সেই শিরা শিকদার যখন সেই উদ্ধত ভাবে বলা হয়েছিল মহান জাতীয় সংসদে, সেটাও তো দোষারোপ করতে পারি, কিংবা আমি 20-30 হাজার জাসদ কর্মী যখন হত্যা হলো এই এই 72 থেকে 75-এর মধ্যে, সেটাও আমি বলতে পারি এটা তো রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় মদতে। অথবা আমি বলতে পারি যে এই যে ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে হাজার হাজার আমাদের নেতাকর্মী খুন গুম হয়ে গেল, সেগুলো এখন কোথায় আছে আমরা কেউ জানি না, আদৌ তারা মরে আছে না বেঁচে আছে আমরা জানি না, সেটাও তো রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। আমি যদি এইভাবে কথা বলতে চাই, দুইজন যদি আমরা যদি আত্মসমর্পণ না করি দুইজন দেশের জন্য, এই জাতিটার জন্য, এই মানুষগুলোর জন্য, তাহলে আমি মনে করি না যে এটার কোনোদিন এটা ভালোর মুখ দেখবে, যে কথাটা আপনি বলেছিলেন যে সুস্থতা ফিরিয়ে আনা। দুর্ভাগ্য কি জানেন যে এই যে আওয়ামী লীগ বিএনপি আপনারা অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন কোর্ট, কিন্তু আমরা আগে পরের অনেক কিছু কিন্তু ব্যবহার করি না, এবং সেটি করতে করতে এমন নেগেটিভ অনেক কিছু এস্টাবলিশড হয়ে যায় সমাজে, সেটি খুব খারাপ। আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনি যা বলেছেন সবগুলো যদি সঠিকও আমরা ধরে নিই, ক্ষমতায় থেকে দায়িত্বটা কি যে অন্যায়ের প্রতিকার করা, বিচার করা, আপনি কি মনে করেন কিনা, যেমন হলি আর্টিজান বলেছেন আপনি, 57 জন আর্মি অফিসারের কথা বলেছেন, বা তার আগে চাষারা, উদিচি, সিপিবি, নানান ঘটনা ঘটেছেন, ঘটনাগুলো হয়তো যুক্তি হিসেবে আপনারটা ঠিক আছে, কিন্তু আমি শুধু আপনারা যখন ক্ষমতায় ছিলেন 21 আগস্টের ঘটনা বা অন্যান্য ঘটনা সেগুলো বিচার ঠিক মতো আপনাদের সময় হয়েছে কিনা, করতে চেয়েছেন কিনা, এই প্রশ্নটা আমি প্রশ্ন করবো। যে এবং এই যে একটা জজ মিয়া নাটক সাজানো হলো, এগুলোর কোনো প্রয়োজন হয় কিনা, তখন এটা কিন্তু পুলিশই এটা নিয়ন্ত্রণ করে, পুলিশরা জজমিয়া নাটক সাজিয়েছে, পরবর্তীতে এই পুলিশটাই পুলিশের ইন্টারেস্ট, আমি আমি বলি পরবর্তীতে পুলিশ, কারণ এটা প্রশাসনিকভাবে আমরা দুর্বল, আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট সবাই। এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2008-এ এই যে আপনার কি মুফতি হান্নানটাও কিন্তু পুলিশই সাজিয়েছে, এবং এরপরে তৃতীয়বারে আপনার আমাদের নেতা তারেক রহমান অথবা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সহ যাদের যাদের জড়ানো হয়েছে তৃতীয়বারের সময়। তো আপনি যখন ক্ষমতায় আছেন তখন যদি আপনি পালা বদলে আপনাকে যে কারো নাম ঝুঁকিয়ে দেন, আমি অবশ্যই রাজনৈতিকভাবে আপনি করছেন আমি এটাই বলবো, কারণ যখন এই ঘটনাটা ঘটলো তখন পুলিশ জাজমিয়া নাটক না সাজিয়ে এটা করতে পারত। যেমন ধরেন এই যে কয়েকদিন আগে যে লঞ্চ ডুবি হলো, সেইখানে 23 ঘন্টা পরে একটা লোক পাওয়া গেল, সেটাকে তো জাজমিয়া নাটকের মতে বলা হয়। অথবা রেশমা কাহিনী, রানা প্লাজা ধ্বংস হলো, তার 19 দিন পরে রেশমাকে পাওয়া গেল সোহরাওয়ার্দি সাহেবের হাতে, সেটাকেও তো এরকমই বলা হয়। তো এই এইটা আমরা কখনো, অথবা আমি যদি বলি যে এই যে আপনার মেজর সিনহা হত্যাকাণ্ড হলো, মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে এই এতদিন যে এই সময় ক্ষেপণ করার পরে 164 ধারায় কিছুই আমরা কিন্তু বের করতে পারি নাই, এবং ওখানে এগুলা সব রেকি করে এগুলা সব আলামত, তথ্য, উপাত্ত সব নষ্ট করা হয়, এটা নতুন কিছু না, এটাই প্রথম কিছু না, এটা সবসময় তাই হচ্ছে। এবং দেখেন ওই জায়গায় রাষ্ট্র কোন জায়গায়, আজকে 3-3 বার আওয়ামী লীগ পরপর ক্ষমতায় যেভাবেই হোক, লিগ্যাল বা ইললিগ্যাল, তারা যখন একটা এসপির সাথে হুকুম করার পরে এসপির যে কথোপকথনগুলো আমরা দেখেছি, তারপরে এসপি কিন্তু বহাল তবিয়তে আছে, এসপিকে অ্যারেস্ট করা যায় না, এসপি মাসুমকে। সো এই জায়গায়, এবং আমরা এটাও বিশ্বাস করি যে এই প্রদীপেরও কিছু হবে না, যে কিনা 22 মাসে 144টা
ক্রস ফায়ারে 204 জনকে হত্যা করেছে সে, এবং তাকে কি করেছে এই রাষ্ট্রীয় মদদেই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সে একাধারে হত্যা করেছে। আজকে যখন সে নিজে ধরা খেয়েছে তখন জানা গেছে যারা মারা গিয়েছে তারা বেশিরভাগই নিরপরাধ ছিল। তাহলে পুলিশ যা করে রাষ্ট্রের মদদ থাকে, এবং রাষ্ট্রের মদদ থাকে প্রত্যেকবার। তাহলে আপনাদের সময় ছিল, আমাদের সময়ের কথাটা বলি, আপনারা ইনএফিশিয়েন্ট ছিলেন, রাষ্ট্র কারণ পুলিশ আপনাদেরকে প্রভাবিত করেছে, পুলিশ প্রভাবিত করে, প্রশাসন প্রভাবিত করে, কারণ প্রশাসনের একটা চেয়ার 35 বছরের প্রশাসনের একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ার মালার মতো জড়িত। কিন্তু আমরা রাজনীতিবিদ কাক কাকের মাংস খায় না, রাজনীতিবিদ রাজনীতিবিদের মাংস খায়। আজকে আপনি আমি আমার বাইরে যদি এই মনিরুজ্জামান মনির যতই আমাকে মনি আপা বলুক একটা টুকা দিবেন, সে গড় গড় করে অনেকগুলো সত্য মিথ্যা বানিয়ে বলবে, আমাকেও টুকা দিবেন, আমিও চেষ্টা করব। এই যে রাজনীতিবিদ, আমরা কখনো মানুষ হতে পারলাম না, আমরা শুধু রাজনীতিবিদই হয়ে গেলাম, এবং সেটা আমরা নেগেটিভ প্রতিযোগিতায় লিপ্ত থাকতাম। আজকে এতদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী, উনি এতদিন পরে, উনার হঠাৎ করে দুঃখ হলো, কষ্ট হলো, হ্যাঁ উনার হতেই পারে, কারণ উনি সেদিন মারাও যেতে পারতেন, উনি হঠাৎ করে বলে ফেললেন যে এটার সাথে কে জড়িত আছে, নাম নাম বললেন। এটা কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা দুজন নারীর মনোমালিন্যের চরম পর্যায়ের একটা হেতু হতেই পারে, এটাকে আমি ওইভাবে ধরি না। কিন্তু আমি যদি মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের প্রশাসনকে, প্রশাসন এবং আমাদের এলিট এবং আমলা, এই দুটার যে যে ডিফারেন্সটা যুগে যুগে হচ্ছে, এবং এটার সাথে ইন্টারন্যাশনাল একটা শক্তি, ইন্টারন্যাশনাল একটা শক্তি, আমরা ধরেই নেই যে 6 ঘোড়া পাঠালে আমাদের কি হবে, 5 ঘোড়া পাঠালে আমাদের কি হবে, 3 ঘোড়া দৌড়াইলে আমাদের কি হবে। এই ঘোড়ার দৌড় আমরা যতদিন মুখস্থ না করতে পারবো, এবং আমরা যতদিন, আবার তোরা মানুষ যেভাবে বলছে, আমরা যতদিন মানুষ হতে না পারবো, আমরা শুধু স্থূলভাবে একজন আরেকজনকে আঙ্গুল তুলে না, মেরে পিটিয়ে গুম করে খুন করে হত্যাই করতে পারবো, কোনো ভালো কিছু বহন করতে পারবো না। আমি মনে করি এই জায়গাটায় আমাদেরকে অত্যন্ত জোর দেওয়া উচিত। আমাদের পূর্বপুরুষরা যেটা পারেনি, আমার একটা ইচ্ছা ছিল হয়তো আমরা পারবো, কিন্তু আমরাও পারছি না। আমরা এখন দোয়া করছি আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন পারে, তারা যেন সেই মনিরদের মতো বা মনিদের মতো না হয় যে শুধুমাত্র তাদের নেতাদের খুশি করার জন্য তারা টকশোতে যাবে, নেতাদের খুশি করার জন্য মহান জাতীয় সংসদে যা ইচ্ছা তাই বলবে, একজন আরেকজনের নামে যা মুখে আসবে সেটাও বলবে, যেটা মুখে না আসবে সেটাও বলবে, কয়টা দিন শেষে রাত শেষে কয়টা এক্সপাঞ্জ হলো ওই হিসাবটাও করবে না। আমি বলতে পারলাম, অতএব আমি খুশি, আমার নেতা খুশি মানে আমি খুশি, নেতা নাম্বার দিলে আমি নাম্বার পাবো, নইলে আমি নাম্বার পাবো না। আমি জিল্লু ভাই আপনার সামনে যতই ভালো মানুষ হই না কেন, আপনি আমাকে এমপি বানাতে পারবেন না, ওই নেতাই ওই মনিরকে এমপি বানাতে পারবে বা এমপি নামটা কাটতে পারবে, এই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন। আপনাদেরকে পাঠাচ্ছে আবার চীন সরকারের সঙ্গে ভারতের উদ্বেগ লক্ষ্য করছে। আমি আসছি আপনার কাছে, সবক দিয়ে যাচ্ছে, উপদেশ দিয়ে যাচ্ছে। মনিরুজ্জামান মনির অনেকগুলো অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন নীলোফার চৌধুরী মনি, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে তুলতে চাই। নীলোফার চৌধুরী মনি যে শেষ করেছেন যে এখন আপনারা অনেকের নাম বলছেন, এই প্রশ্নটা যেমন বেগম খালেদার নাম বলা হচ্ছে যে তিনি তার নির্দেশই হয়েছে, তাহলে মামলার মধ্যে তিনি নাই কেন? আমি এইটা তুলতে চাই যে মামলার মধ্যে কেন তাকে রাখা হলো না, এবং অনেকের নামই অনেক অনেক ক্ষেত্রে আলোচনার মধ্যে আসে, কিন্তু দেখি যে আমরা কাজের সঙ্গে কথাটা মিলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি একটি প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত হচ্ছে 21 আগস্টের মতো জঘন্য ঘটনা খুবই কম আছে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তো কমই, এবং এর দায় বিএনপি যেভাবেই বলুক না কেন তার দায় বিএনপি এড়াতে পারবে না, একইভাবে আওয়ামী লীগের সময় অনেক ঘটনার দায় আওয়ামী লীগকেও হয়তো নিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আরও এরকম ঘটনা কত ঘটেছে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বা বিরোধী দলের নেতা থাকাকালীন ওনার উপরে যত আক্রমণ হচ্ছে বাংলাদেশের খুব কম নেতা নেত্রীর উপরে, হয়নি, এর ধারে কাছে হয়নি। আমরা স্মরণ করতে পারি হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে চট্টগ্রামের লাল দিঘির মধ্যে সেই দিনও তাকে অ্যাটাক করা হয়েছিল এবং 24 জন মারা গেছিল, কিন্তু সেটি নিয়ে কিন্তু আমরা তেমন কোন পদক্ষেপ ক্রিয়াকর্ম দেখিনি। আর শেষ প্রশ্ন, যেটি আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন, নীলোফার চৌধুরী মনি বলেছেন যে তিনিও মুক্তিযুদ্ধকে ধারণ করেন, কিন্তু আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি সেটি কিন্তু স্পষ্ট করছি না। আমরা যদি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের দিকে তাকাই, অঙ্গীকারের কথা বলি, সেখানে যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেগুলো প্রতিষ্ঠার দিকে কিন্তু আমরা আপনাদের রাজনীতিবিদদের ক্ষমতায় থাকাকালে তেমন কোনো পদক্ষেপ সেই অর্থে দেখি না, না আওয়ামী লীগ না বিএনপি। অঙ্গীকার বিরোধী দলে থাকলে যা, বিরোধী দলের ভাষা আমরা সবসময় একই রকম দেখি, সরকারি দলের ভাষা একই রকম দেখি, ক্ষমতায় যেই থাকুক, যে দলেই থাকুক।
আমি এগুলো সবই আসবো। প্রথমত আমি জিল্লুর ভাই আপনাকে বলি, প্রথমত বাংলাদেশের রাজনীতিতে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। তবে আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে আমি সরকারের কাছে দাবি করব যে এই হত্যাকাণ্ডের জন্য একটি কমিশন হওয়া উচিত, পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ হওয়া উচিত, এটা প্রথম অবস্থান। এরপর আমার বোন যেটা বলছেন, মোস্তাকের কথা বলছেন, মোস্তাক আওয়ামী লীগের ছিল, ফোকাস করেছেন। প্রথমত দেখুন, আমি ওনার সাথে আরও কয়েকবার কয়েকটা চ্যানেলে বলছি, জিল্লুর ভাই, আনটিল আনলেস আমি যখন আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আপনার খারাপ অংশটা যখন পর্যন্ত প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত জিল্লুর ভাই ভালো মানুষ, তার সাথে চলা যায় সামাজিক জীব। খন্দকার মোস্তাক, এটা তো বাংলাদেশের পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বা একজন রাজনৈতিক নেতাদের এখানে ডেকে এনে একজন সংবাদকর্মী হিসাবে, জায়ান্ট সাংবাদিক হিসাবে আপনিও তো বিভিন্ন সময় বিশ্লেষণ যদি করেন, তাহলে দেখবেন খন্দকার মোস্তাকের ভূমিকা কি ছিল 71-এও। একটু রাজনৈতিক দলে বিভিন্ন বিভিন্ন পূজারা থাকে, বিভিন্ন গোত্রের মানুষ থাকে। তো প্রথমত এই জায়গাটায় যখন আমরা কথা বলি তখন আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকেও আমার বিনয়ের সাথে আমার বোনের কাছে আবেদন করব, আপনি যদি রাজনীতির ইতিবাচক পরিবর্তন ঘটাতে চান তাহলে খুন এবং খুনিদেরকে ডেফিনেশনটা কি এটা আমাদের জানতে হবে, সেটাকে ওন করে কথা বলা, সে যদি ফ্রেস্তার মতন মানুষও হয় তারপর যদি দেখেন তার ব্যক্তি জীবনে সে খুনি, খুনের সাথে জড়িত, তাকে খুনি হিসেবে ট্রিট করুন, তাকে আওয়ামী লীগের হিসাবে ট্রিট করার আপনার কোনো দরকার নাই। তো খন্দকার মোস্তাক ইতিহাসের বাস্তবতায় খুনি। এরপর আসেন, উনি বলেছেন বিএনপির জন্ম হয়নি। হ্যাঁ, এটা সত্য, বিএনপির জন্ম হয়নি। আমি প্রায়শই বলি একটা কথা, জিল্লুর ভাই, যে 1971 সালের আওয়ামী লীগের নেতাদেরা অনেকেই ওনারা বললে তখন ওনারা বলবেন, এটা বলেন বিএনপি নেতৃত্ব বলেন, যে জিয়ুর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধু তাকে বীরত্বম উপাধি দিয়েছিল, অবশ্যই সবই করছিল, সেটা কতক্ষণ পর্যন্ত, 75-এর 15th আগস্টের ঘটার আগ পর্যন্ত আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। 75-এর পরের প্রেক্ষাপটে আমার বিবেচনায় জিয়ুর রহমান কোন জায়গাটায়, সেটা আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি মাস্কানাসের বই পড়েন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস পড়েন, আপনার এই লিপস মার্কিন লেখক সাংবাদিক, হ্যাঁ, অ্যান্থনি মাস্কানাস, তারপর আপনার যে একজন ব্রিটিশ সাংবাদিক যে দক্ষিণ পূর্ব এশিয়া ছিল, লিপসুজ, সম্ভবত লরেন্স লিপসুজ, সেই হত্যাকাণ্ডের বই, তারপর আপনি একজন খুনির সাক্ষাৎকার নিয়েছিলেন, সেদিনও মেজর জিয়ার ভূমিকা কি ছিল, সেদিন বলেছিল এই মাজেদ কিছুদিন আগে যাকে ফাঁসি হলো তার সাক্ষাৎকার, আপনারা এই খুনিদের কথা বাদ দিন, এটা বললে ওনারা বলবে খুনিদের সাক্ষাৎকার নিয়ে এই মেজর জিয়াকে ওনারা আমরা দায়ী করি যে জিয়ুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। এখন প্রশ্নটা হলো ওই সাংবাদিকদের বিশ্লেষণে যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে সেখানেই উঠে এসেছে মেজর জিয়া এখানে এই হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত ছিল। আপনি যদি ওইগুলো বাদ দেন, প্রথমত জেনারেল শফিউল্লার কথা বলেন, আমি তো বলি ওটা কাপুরুষ, কাপুরুষ, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ওর ওনার উপর যে অর্পিত দায়িত্ব ছিল সেটা সে পালন করতে পারেননি। কিন্তু আমি যদি তৎকালীন বিমান বাহিনী প্রধান, যিনি পরে আপনাদের মন্ত্রী হয়েছেন, আমি বলছি না, ওই কারণে তো বলছি না কমিশন হওয়া উচিত, তৎকালীন বিডিআর প্রধান যিনি পরে আপনাদের এমপি হয়েছেন, আমি বলছি যে আপনাদের এটা কমিশন হওয়া উচিত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের। কিন্তু আপনি জেনারেল সফিউল্লাহ মেজর জিয়ার প্রসঙ্গটাই আমি বলতে চাই, এর পরের প্রেক্ষাপট আপনি বলেন, আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা হলো মেজর সফিউল্লাহ তো কোথাও, জেনারেল সফিউল্লাহ তো কোথাও কোনো জায়গায় কোনো স্টেটমেন্ট করেননি যে প্রেসিডেন্ট ইজ ডেড, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, এই কথা কে বলছে? মেজর জিয়া বলছে। কর্নেল ফারুক রশিদ যখন তাদের সাথে দেখা করছে তখন তো মেজর জিয়া বলছিল গো হ্যাড, আমি সিনিয়র, আমি কিছু বলতে পারবো না। এই কথাগুলোর মধ্যে থেকেই প্রমাণ করে জিয়ুর রহমান এই হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। এর চেয়েও বড় কথা হলো 1975 সালে 15 আগস্টের ঘটনায় আমার বোন কর্নেল তাহিরের কথা বলছেন, খালেদ মোশারফের কথা বলছেন, অনেক ঘটনা আছে সত্য। 75-এর ওই ঘটনার পর থেকে, অগস্ট থেকে 3 নভেম্বরের জেল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যে ঘটনা ছিল অনেক ঘটনা, একটা গ্রুপ মিছিল করেছে, একটা গ্রুপ 32 নম্বরের দিকে এগিয়ে গেছে, এই আলোচনা আমি যদি নাও যাই, বড় করেও যদি না আলোচনা করি, আমি আলোচনাটা খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আকারে যদি করি, যেটা আপনি বড় হলপে দেখতে পারবেন, সেটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স, যেটা আমি শুরুতেই বলেছিলাম, সেই ইন্ডিপেন্ডেন্ট অর্ডিনেন্স জারি করছে খন্দকার মোস্তাক 1979 সালের নির্বাচনে
যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ নির্বাচনে সেই 1979 পার্লামেন্টে সেদিন এটা আইনে রূপান্তরিত করেছিল কে ছিল জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল অতএব কোনো কারণে একটা জিনিস এড়িয়ে যাওয়ার উপায় নেই একটা জিনিস বোঝার জন্য জিয়া যখন বললেন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাতে কি এটা বোঝা যায় না যে জিয়া আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক অন্য কোনো সামরিক কু হোক বা অন্য কিছু মানে আমি বুঝতে চাই না 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 এই প্রশ্ন জিল্লুর ভাই কোনো কারণেই বোঝার কোনো অবকাশ নেই ইতিমধ্যে যখন এই কথাগুলো হয়েছে তার মধ্যে থেকে খন্দকার মোস্তাকের বেতারে ভাষণ দেওয়ার মধ্যে থেকে সমস্ত মানুষ জেনে গেছে জাতি জেনে গেছে এই হত্যাকাণ্ডের সাথে কে সরাসরি মোস্তাক তো ভাইস প্রেসিডেন্ট ছিল না না যেই ছিল আমার কথা হলো এই ঘটনার মধ্যে থেকে কে বা কারা জড়িত ছিল সমস্ত কিছু জানা হয়ে গেছে আমার কথা হলো আপনি এখানে মারা যাওয়ার পরে আমি যদি বলেই থাকি আমার এইটা গুড ইন্টেনশনে আমি বলি নাই যে এখানে সাজু ইজ দেয়ার এই কথা বলার মধ্যে থেকে আপনার হত্যাকাণ্ডকে সমর্থন করা পরিপূর্ণভাবে এবং সেটা যখন আপনি দেখবেন 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে খন্দকার মোস্তাক কতদিন রাষ্ট্রপতি ছিলেন আমার কথাগুলো শেষ করে তারপর তাকে দিয়ে তারপর আমার সময় নাই দেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে উনি যখন ক্ষমতায় এলেন এই যে বঙ্গবন্ধুর খুনিদেরকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বাহিরের দেশগুলো থেকে চাকরি করার সুযোগ কে দিয়েছে জিয়াউর রহমান দিয়েছে আমার দৃষ্টিতে খালেদ মোশাররফ পাঠিয়েছিলেন জিয়াউর রহমানের সময় চাকরি আমার আমার দৃষ্টিতে এটার জন্য সরাসরি জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল 71 রণাঙ্গনে 27 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার অন বিহাফ অফ অফ আওয়ার গ্রেট টেস্ট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই পর্যায় পর্যন্ত আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জিয়াকে শ্রদ্ধা করি 75-15 আগস্ট পর থেকে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে আসেন 21 আগস্টে গ্রেনেড হামলা নিয়ে কথা বলেছেন যে আজকের ইলিয়াস আলী চৌধুরী হলো প্রত্যেকটা হত্যাকাণ্ডকে আমি ঘৃণা করি ঘৃণা করে প্রত্যাখ্যান করি কিন্তু একটি কথা হলো বিচ্ছিন্নভাবে চৌধুরী আলম বিচ্ছিন্নভাবে ইলিয়াস আলী ইলিয়াস আলীর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি কোথা থেকে আবিষ্কার কিভাবে বেড়ে ওঠা আমাদের চোখের সামনে ইলিয়াস আলীর বেড়ে ওঠা তবে এটাও আমি সমর্থন করি না সে কিভাবে বেড়ে উঠলো সে দেশের সংসদ সদস্য ছিল বিএনপির মতো একটা সংগঠনের সাংগঠনিক সম্পাদক তার হত্যাকাণ্ড বা তার কিভাবে গুম হয়ে গেছে সেটা আমি জানি হত্যাকাণ্ড এখন পর্যন্ত তো পাওয়া যাচ্ছে না তার গুম হয়ে যাওয়া সেটাও কাঙ্ক্ষিত নয় একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আপনি 2004 সালের একটি রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চিরতরে নির্মূল করার জন্য আপনি একটা হত্যাকাণ্ড করলেন এবং সেটার একটা ব্যাখ্যা দাঁড় করালেন সেই ব্যাখ্যা আমি যখন বললাম যে ষষ্ঠ মন্ত্রী আইজিপি সহ রাষ্ট্রের কোনো ব্যক্তি গেলেন না এবং তৎকালীন সময়ে গোয়েন্দা সংস্থার প্রধান এই হত্যাকাণ্ডে তাদেরকে জড়িয়ে এবং তারা দেয়ার ইন জেল অনেকেই জেলে আছে তার মানে আপনি এটা কিভাবে বলেন যে এখানে এই ঘটনার সাথে সরকার জড়িত না সরকার সরাসরি জড়িত এখন প্রশ্নটা হলো কখনো কখনো আপনি যেটা বলছেন আমি অবশ্যই প্রত্যাশা করি বেগম খালেদা জিয়ার নাম বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা যে বলেছেন এটা সে বুঝে জেনেই করেছে কারণ বারবার এবং সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া কিভাবে দাঁড়িয়ে বললেন যে আপনাকে হত্যাবার করবে কে বাংলাদেশে আপনি বলছেন শেখ হাসিনা একমাত্র রাজনৈতিক নেতা গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় যাকে হত্যা করার জন্য ক্ষমতা সারা পর্যন্ত 19টা বার তাকে মারার চেষ্টা করা হয়েছিল এবং এরশাদ করেছিল লালদিঘি ময়দানে সেখানেও 24 জন মানুষ মারা গেছে অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করার জন্য টার্গেট কারা আপনি যে রাষ্ট্রগুলোর কথা বলছেন দেশ দেশগুলোর কথা বলছেন তারা কোনো না কোনো ভাবে জড়িত কারণ শেখ হাসিনার রক্তেই একমাত্র আছে বাংলাদেশকে লালন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেখানে শেখ হাসিনাকে হত্যা করতে পারলে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন সেখানে সাম্য বা গণতন্ত্র অনেক কিছু অনুপস্থিত থাকতে পারে সেটা আপনি আলোচনার ভিত্তিতে চর্চার ভিতরে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন কিন্তু তার মানে এই নয় আপনি যে পাকিস্তান কায়দা যে বাংলাদেশকে রাষ্ট্রীয় রাষ্ট্রটাকে আপনি পরিচালনা করতে চান সেটা তো আমরা বিভিন্ন সময় ক্ষমতাসার মধ্যে থেকে বিএনপি জামাত ক্ষমতা যখন ছিল আমরা প্রকাশ্যে এসেছে যখন আপনি নিজামী মুজাহিদদেরকে ফ্ল্যাগ দিবেন তখন তো এটা ভাবার কোনো কারণ নাই যে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি থেকে একজন ব্র্যান্ডিং করেছেন স্বাভাবিক কারণে 75-15 আগস্ট এবং 2004 সালের 21 আগস্ট ওই গ্রেনেড হামলায় তো জিল্লুর ভাই আমি নিজেও মারা যেতে পারতাম আমি তো সেদিন মিটিং আমি নিজে উপস্থিত ছিলাম আমার পাশেই তো মোস্তাক আহমেদ সেন্টার ছিল কিছুক্ষণ আগে কথা বলে চলে গেল সেই ব্যক্তি লাশ হয়ে গেল আমার চোখের সামনের ঘটনা আপার ভক্তি দেশের সাথে সাথে এবং এই যে আর্জেস গ্রেনেড এই আর্জেস গ্রেনেড কোথা থেকে আসছে পাকিস্তান থেকে পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া থেকে সম্ভবত পাকিস্তান নিছে পাকিস্তান সরকার ব্যবহার করে সেই হত্যাকাণ্ডের সাথে 2 জন পাকিস্তানি ছিল সেই হত্যাকাণ্ডের যে পাকিস্তানি যে ইউসুফ ইউসুফের সাথে যোগাযোগ ছিল তাজউদ্দিন তাজউদ্দিনকে পিন্টু তৎকালীন শিক্ষা উপমন্ত্রী পিন্টুর ভাই তাজউদ্দিন সেও জেলে এই হত্যাকাণ্ডটা যে তারা ঘটিয়েছে এটা তো সমস্ত জায়গায় প্রমাণিত হয়েছে এখানে কোনো কাবে স্কেপ করার সুযোগ নাই বিএনপির যে হত্যাকাণ্ডের সাথে বিএনপি জড়িত না সরাসরি বিএনপি জড়িত এখন কথা হলো আমি আপনি যদি বলেন শেষ দিকের কথা যদি বলেন যে এই বড় একটা অংশ তো ভাই 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু যখন মানে গোটা দুনিয়ায় শোষিত মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব তখনও বঙ্গবন্ধুর বাইরে 20-25% মানুষ বঙ্গবন্ধুকে ভোট করেনি সেই
অটোমেটিক 25-30% ভোট, এটা তো অটোমেটিক বিএনপির পকেটে আছে। এতগুলো কথা বললো, উত্তরটা দিয়ে কিভাবে বেরোবে? অল্প কথা অনেক উত্তর দেওয়া যায়। সমস্যাটা ওই জায়গায় যে আমি যতবার, আমি সারাদিন তোমায় ভালোবাসি, তুমি অবসরে আসিও, এতে তো হবে না, এক হাতে তালি বাজবে না। এই যে এতগুলো কথা আবার প্রতিপক্ষের ছোট ভাই বললেন, আমি তাকে একটা কথা বলতে চাই, ষড়যন্ত্র চক্র কোথায় গিয়ে দাঁড়িয়েছিল এই 21 আগস্টের আগে? কিন্তু 30 এপ্রিল আমাদের সেই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেব ট্রাম্প কার্ড নিয়ে মাঠে নেমেছিলেন, নিশ্চয়ই মনে আছে। সেই 30 এপ্রিলের যে ট্রাম্প কার্ড জলিল সাহেবের ছিল, তারপরে কিন্তু 1 এপ্রিলে 10টা কষ্ট ধরা পড়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে, বা বাংলাদেশ 30 এপ্রিলের আগে, 1 এপ্রিলে যখন তারা আগে 1 মাস আগেই তারা ট্রাম্প কার্ড ছেড়ে দিয়েছে, এবং এই যে বাংলাদেশটাকে বিভিন্ন ভাবে, আমাকে একটু সময় দিতেই হবে, ধ্বংস করার জন্য যে এই যে জলিল সাহেবের ট্রাম্প কার্ডে যে এই কাহিনীটা ঘটলো, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে কিন্তু আজ পর্যন্ত এটাকে ট্রানজিট হিসেবে শোনা এবং অস্ত্রের একটা, ট্রানজিটের একটা জায়গা। এই অস্ত্রটা ধরা পড়লো কেন এটা কিন্তু সবাই জানে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং এইখানে যে 100টা এমপি বিএনপির এমপিকে নিয়ে, প্রতিটা এমপিকে এনজিওর মাধ্যমে, প্রশিকা নামক একটা এনজিওর মাধ্যমে 1 কোটি করে টাকা দিয়ে তাদেরকে দিয়ে ভেতরে আন্দোলন করা, বাইরে আন্দোলন করা, একরকম ভাড়াটে লোক দিয়ে আন্দোলন করে সে খালেদা জিয়াকে উচ্ছেদ করবে, এটা কিন্তু নতুন কিছু ছিল না সেই দিন কি? তাহলে আমরা বলতে পারি এটা আওয়ামী লীগ তো মানে একদম আজান দিয়েই মাঠে নামছে। তো এই যে ষড়যন্ত্র, ক্ষমতা থাকাকালীন এতগুলো সিট নিয়ে ক্ষমতা থাকাকালীন যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো প্রত্যেকটা ষড়যন্ত্র এক একটা ধারাবাহিকভাবে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। আজকে মনির যে কথাটা বললো, ইন্ডেমনিটির কথা বলছে, ইন্ডেমনিটির পরে যে বিলটা পাস হয় এটাও কিন্তু ধারাবাহিকভাবে একটা সরকার যে কাজ করে যায়। আজকে আওয়ামী লীগ সরকার অর্ধেক পদ্মা সেতু বানাইছে, বিএনপি আসে কি ওই অর্ধেক পদ্মা সেতু ভাঙবে না বাকিটুক করবে, কিংবা অন্য কেউ যদি আসে সেটা ভাঙবে না বাকিটুক করবে, এটাই নিয়ম। সো তাদের লোক, তাদের 22টা মন্ত্রী এবং তাদের যে বললো সেই রক্ষী বাহিনী প্রধান সেদিন কে ছিলেন, এখনো তারাই কিন্তু এমপি মন্ত্রী, এবং একে খন্দকারকে কাপুরুষ, বীর পুরুষ, ভীরু কাপুরুষ বলতে পারলো সে, কিন্তু মন্ত্রী এমপি দেওয়ার সময় কিন্তু মনিরের ভাগ্যে জোটে না, তারাই কিন্তু শফিউল্লাহ বা একে খন্দকার, তারাই কিন্তু এগুলো পায়। সো এইখানে যে যদি জিয়াউর রহমান বেনিফিশিয়ারি না হতেন তাহলে আজকে এই কথাটা আসতো না। খালেদ মোশারফের ভাই অনেকদিন তাদের মন্ত্রী ছিল, খালেদ মোশারফের মেয়ে তাদের অনেকদিন এমপি ছিল, সেইখানে তারা তাদের কাছের লোক হয়ে গেল, কর্নেল তাহের তাদের কাছের লোক হয়ে গেল, কর্নেল তাহেরের দল তাদের সাথে একসাথে জোট করলো, এক ডাইনে বায়ে তাদের লোকরা বসে থাকে, যারা ডুগডুগি বাজাতে চাইলো, যারা কামানের উপর লম্পঝম্প করলো, তারা তাদের সাথে সুন্দর মতো ভাস খায় গেল। অথচ বিএনপি জিয়াউর রহমান কি বলেছে, তার কথা মতোই বলেছে, এটা আমি সিনিয়র, আমি বলতে পারি না, কিংবা আরেকটা কি বলেছে জিয়াউর রহমান যে সেকেন্ড ম্যান, ভাইস প্রেসিডেন্ট, তো ভাইস প্রেসিডেন্ট যদি, এটা তো আইনের কথা, আইনের কথা যদি বলেও থাকে, এটা তো সিম্পল একটা কথা, সে কোনো কথা বলেই নাই, আমি কিছু বলতে চাই না সিনিয়র। সো এরপরে এইখানে তারা অবশ্যই সিরিয়াস হয়ে গেল যে উনিই খুনি ছিলেন, আর যারা খুন করে শপথ নিলেন, যারা ক্ষমতা দখল করলেন, ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী হলেন, ক্ষমতার পরে এখন পর্যন্ত আরো 3-4 টার্ম ক্ষমতায় তারা ক্রনোলজিক্যালি থাকলেন, তাদের নিয়ে তারা কোনো কথা বললেন না। দুঃখটা এই জায়গায় যে আমি বিচার মানি কিন্তু তালগাছটা আমার, তালগাছটা আমার মানে আমি তো একবারও উনাকে বলি নাই যে আজকের যিনি প্রধানমন্ত্রী উনি দেশে আসার 13 দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুন হয়েছেন, তাহলে উনাকেও তো দায়ী করা যায়, দায়ী করা যায় না, এটা তো একবারও আমি বলি নাই। তাহলে উনারা যে এই যে আমি আমি কি বলতে পারি না আমি সিনিয়র, এটার জন্য যে জিয়াউর রহমানই খুনি উনারা বলতেছেন, উনিই করেছেন, এটা কিভাবে উনারা জানলেন? এবং আপনি জানেন আরো দুঃখজনক অধ্যায়, যে মানুষগুলো সেই দিন 15 আগস্ট ঘটিয়েছিল তারা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে বাম সংগঠন সাপোর্ট করত, প্রত্যেকে, তারা কেউ জাতীয়তাবাদী ছিল না, তারা কেউ ডানপন্থী ছিল না, তারা প্রত্যেকেই বাম ছিল। তো বাম তো তাদের ঘরেরই লোক, তাদের ঘরানারই লোক, ওই ডুগডুগি বাজানোর পরেও তারাই কিন্তু ডানেই বসে থাকে, বায়ে বসে না, ডানেই বসে থাকে। তাহলে আমি কিভাবে ধরবো যে তারা কাকে ভালো বলবে, কাকে মন্দ বলবে, কার জন্য কাজ করবে, কার জন্য করবে না? আজকে তাই আমি এইখানে বলতে চাই যে সেই 30 এপ্রিলের যে ঘটনাটা, 10টা কষ্ট মামলা,
উদ্ধার 10টা অস্ত্র উদ্ধার করলো, প্রতিবেশী দেশের চাপও ছিল, প্রতিবেশী দেশ আমি আবারও বলছি, সংসদে বিদ্রোহ ঘটনাও ঘটালো 2004 আমরা অনেক কিছুই দেখেছি, ভাড়াটিয়াদের দিয়ে রাজপথ দেখালো করালো, এবং তারপর অনেক কিছুর পরে, অনেক কিছুর পরে কিন্তু তারপরে 21 আগস্ট হলো, আমরা তো একবারও বলি না যে এই যে এই জলিল সাহেব যে ওপেন ডিক্লেয়ার দিয়ে এই কাজটা করলো সেটার জন্য যে আওয়ামী লীগ দায়ী, আজকে প্রধানমন্ত্রী দায়ী, সেটা তো আমরা একবারও বলি না, আপনি কিন্তু আমাকে সময় দেন নাই, দেন নাই বলেন, এবং ফ্ল্যাগ নিয়ে একটা কথা বলেছে, তারা বারবার ভুলেই যায় নূর মল্লনা যে রাজাকার ছিলেন, তারা এটাও ভুলে যায় যে আত্মীয়, ও তো আত্মীয়, ও রাজাকার হোক, রাজাকারের সন্তান হোক, ও বড় পিস কমিটির বড় নেতার সন্তান হোক, সে তো আত্মীয়, আত্মীয় রাজাকার হতে পারে, তোমারটা আমি খাই আর আমারটা আল্লাহর দোহাই, এটা তো হতে পারে না, আত্মীয় রাজাকার হবে, নুরমলনা ফ্ল্যাগ উড়াবে, নুরমলনা আগে ফ্ল্যাগ উড়াইছে, তারপরে মতিউর রহমান নিজামীরা ফ্ল্যাগ উড়াইছে, আমি বলবো না যে বিএনপি ফেরেস্তার দল, বিএনপি কিছু সব কিন্তু শিখে শিখে, আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলোই শিখি, আমরা পজিটিভ যদি শিখতাম তাহলে আজকে আমাদের দেশ ধরে ধরে না, আপনি যে স্লোগানটা দেন পুষ্পে ভরা আমাদেরই বসুন, জাস্ট 30 সেকেন্ড মনির, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুবার বলেছেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটাকে পরিপূর্ণ ভাবে আপনারা করেন, কয়েকবার ক্ষমতায় এসেছেন কখনো কি উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নেননি, এই কারণে নেননি এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ বা বিএনপির কোনো একটি অংশ হয়তো বা জড়িত, সে কারণে আপনারা করেননি। আর একটা বলছেন পজিটিভ দিক, শেষ করতে হবে, পজিটিভ দিকের যদি কথা বলেন, দেখুন পজিটিভ দিক আপনার যে আলোচনাগুলো করতে চান সেই পজিটিভ দিকগুলো আলোচনা আমি সর্বশেষ একটা ব্যাখ্যা আমি অল্পের মধ্যে ছেড়ে দিচ্ছি, আমি বলছি আপনি রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মত পার্থক্য তো আতশয় পার্থক্য থাকবে, একটা জিনিস যদি আপনি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করেন বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ এই সিদ্ধান্তটাকে রেখে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচি ভিত্তিক রাজনীতি দেন, আপনাকে যদি জনগণ মনে করে নীলোফার চৌধুরী মনি ভালো করছে আপনার পক্ষে জনগণ থাকবে, আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি যদি মাঠে কাজ করি আমার যদি কাজ ভালো লাগে দিনের শেষে মানুষ আমাকে ভোট দেবে, আমি এই প্রতিযোগিতা বিশ্বাসী, কারণ একটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমার যে অর্জিত সফলতা অর্জিত সেটা হলো যে শুধু কথা না বলে, শুধু কথা না বলে রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদদের মাংস না খেয়ে আসুন একসাথে, অনেক ধন্যবাদ নিলোফার চৌধুরী মনি, মনিরুজ্জামান মনির, দর্শকরা এই অভিযোগ পাল্টা অভিযোগটা থাকবেই এবং এই রাজনীতিটাকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের অর্থনৈতিক যে গতিধারা সেটিকেও শক্তিশালী করতে হবে এবং সেটিকে টেকসই করবার জন্য রাজনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই এবং আমরা আশা করব যে ক্ষতগুলো আমাদের রাজনীতিতে আছে সেই ক্ষতগুলো দূরীভূত হবে, কিন্তু দূরীভূত করবার চেষ্টা করতে হবে, কিন্তু একই সঙ্গে সামনের দিকে যেন এগুলোর ধারাটা অব্যাহত থাকে এবং সেজন্য আমাদের ওই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি সেটা বুকে না বলে আসলে আমাদের মননের মধ্যে যেন থাকে এবং সেটি কার্যকর করবার চেষ্টা করি, আমাদের সেই জায়গায় ফেরত আমরা ওই অর্থে যেতে পারি যে আমাদের যে অঙ্গীকারগুলো ছিল দেশে স্বাধীন করবার প্রশ্নে সেই অঙ্গীকারগুলো যেন আমরা রক্ষা করবার চেষ্টা করি এবং সেগুলোকে কার্যকর করবার চেষ্টা করি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।